শুক্রবার আগরতলা পুর নিগমের কাউন্সিলর রত্না দত্ত এবং শম্পা সরকার চৌধুরী কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। তার পাশাপাশি কংগ্রেস সদর জেলা সভাপতি নারায়ণ দত্ত দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করে। এদিন কৃষ্ণনগর স্থিত প্রদেশ বিজেপি অফিসে সাংসদ প্রতিমা ভৌমিক ও প্রদেশ সভাপতি মানিক সাহা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন। নবাগতদের দাবি, বিজেপি সরকারের কাছে অনুপ্রাণিত হয়ে এরা বিজেপি দলে যোগদান করেন। আজকে আমরা এখানে যোগদান করতে এসেছি কারণ বিজেপির যে উন্নয়নের ধারা, সেই ধারাটাকে আমরা মানে আমাদের পক্ষে খুবই ২৫ বছর সরকার যারা ফেলছে আমরা এতদিন আসতে পারিনি। সত্যি যে উন্নয়নের ধারা, আজকে কোভিড-19 মতন দিন পারবো বিজেপির সরকার ছিল বলে কোভিড-19 ভারতবর্ষের ভিতরে এখনও ফাইট করে যাচ্ছে। আমি মনে করি যে কোভিড-19 থেকে আমার সবচেয়ে ওনার প্রতি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার একটা অন্যরকম একটা প্রশ্ন, ওনার প্রতি আমার শ্রদ্ধা যে একমাত্র ভারতবর্ষের ভিতরেও একমাত্র প্রধানমন্ত্রীর মতন আর কেউ পারবে না এই কোভিড-19 থেকে ভারতবর্ষকে রক্ষা করতে। মানে আগামী দিন এই কোভিড-19 মুক্তই হবে এই প্রধানমন্ত্রীর। তাই আমার আজকে এখানে এসে আনন্দ হয়েছে কারণ আমার ওয়ার্ড কমিটির মেম্বাররা আগে বিজেপিতে জয়েন করে নিয়েছে। আজকে কয়েকজন ওয়ার্ড কমিটির মেম্বার আছে, ওদেরকে নিয়ে দীর্ঘ ২৫ বছর পর আমরা বাম শাসন থেকে অব্যাহতি পেয়েছি। ত্রিপুরা রাজ্যের যে উন্নয়ন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব চালিয়ে যাচ্ছেন, এই উন্নয়নের জোয়ারে আমরা যদি আজকে পাশে না থাকি তাহলে ইনডাইরেক্টলি বলবো যে আমরা বাম শাসনকে আমরা সাপোর্ট করছি। পাশাপাশি আমাদের প্রধানমন্ত্রীও আমাদের ভারতবর্ষকে বিশ্বের শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বিজেপি দলের আদর্শ, নীতি এবং সাংগঠনিক যে কার্যকলাপ তা দেখেই আমি অনুপ্রাণিত। আমি অনেক আগে থেকেই এই দলের প্রতি একটু দুর্বল, আপনারা খেয়াল আছে বোধহয় আমি একবার সোনাতরি হোটেলে দেখা করা নিয়ে আমার পত্রপত্রিকায় নানা ধরনের লেখালেখি হয়েছিল, কংগ্রেস দল থেকে আমার শোকজ লেটারও এসছে, তারপর নানা ধরনের প্রতিকূলতার জন্য আমি আর জয়েন করতে পারিনি। আমার হাজব্যান্ড এক্স কাউন্সিলর, উনি অনেক আগেই গত বিধানসভার আগেই আমার ওয়ার্ড কমিটির মেম্বার থেকে শুরু করে আমার ওয়ার্ডের সবাইকে নিয়ে জয়েন করে ফেলেছেন বিজেপিতে।